আমি থাকবো রোজা মুবারকে। ইমাম হোসেন কই না নাও, আমি আপনার উম্মতের জন্য শহীদ হইব কারবালার ময়দানে, আর আপনি থাকবেন মদিনার জমিনে। এটা হই না, ও না না এটা কেমনে হয় আমি মানতে পারি না। এমনি করে আমার নবীজি ইমাম হোসেনকে টান দিয়া বুকের মধ্যে জড়ায় ডাক দিয়া কই, হুসাইনিরি ও হুসাইন, যখন তুমি আমাকে নানা গু বলে ডাক মারবা, আমি নানা কথা দিলাম, আমি একটা দৌড় মাইরা কারবালার জমিনে তোমার সামনে উপস্থিত হইয়া তোমার রক্তের মধ্যে আমি নানা গড়া গুড়ি খাইব। সাবস্ক্রাইব দা মাই ইউটিউব চ্যানেল বাসির এইচডি মিডিয়া। খবর যেই নবীর সৃষ্টি না করলে আল্লাহ পাক বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি কোনো কিছু সৃষ্টি করতাম না। যিনি সৃষ্টির মূল, কুল কায়নাতের সরদার, দুজাহানের বাদশা, তিনি এমন নবী। যেই নবী যিনি নাম মুবারক আরশ আজিমের সুকাটে লেখা, তিনি এমন নবী। যেই নবী যিনি নাম মুবারক জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে লেখা, তিনি এমন নবী। যেই নবী যিনি নাম মুবারক সমস্ত ফেরেশতাদের কাদের মধ্যে লেখা, তিনি এমন নবী। যেই নবী যিনি নাম মুবারক সমস্ত হুরগেলমানদের চোখের মণিতে লেখা, তিনি এমন নবী। সমস্ত নবীরা কই আল্লাহ দেখা দাও রব্বি আরনি, আল্লাহ কই লাংতারানি দেখতে পারবা না। আমার আপনার প্রিয় নবী দুজো হাজার বর্ষা নবীকে আল্লাহ পাক নিজে দাওয়াত করে একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, দুই বছর নয়, একাধারে ২৭ বছর প্রেমের আলাপ করেছিলেন, ঠিক কিনা বলেন? তিনি এমন নবী। সমস্ত নবী কই আল্লাহ আমাদেরকে যদি নবী না বানায় ওই নবীর উম্মত বানাইতা, আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আমাদের আল্লাহ পাক দয়ার নবী মায়ার নবী উম্মত বানাইছেন, আমরা খুশি না বেজা? কারা কারা কোনজন দুইটা হাত উড়ে দেখা যান, দুদিকে নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ণ তাকবীর। বাজান আপনার কি ভুল হয়েছে? কারবালার জমিনে ইমাম হোসেনের সংখ্যা ছিল, ইমাম হোসেনের দলের সংখ্যা ছিল ৭২ মতান তরে ৮২, ঠিক কিনা বলেন? কম না বেশি? আর এজিদ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল ২২ লক্ষ, কত লক্ষ? ইমাম হোসেনের সংখ্যা কত? ৭২ মতান্তরে ৮২, কম না বেশি? বদর যুদ্ধের নবীজির সাহাবীর সংখ্যা ৩১৩, কত কত কত? কাফেরদের সংখ্যা হাজারের উপরে, নবীজির সাহাবীর সংখ্যা কম না বেশি? তারা কি বই পেয়েছে? আজকে মাইস্কুলার মাহফিলে এত কম মানুষ হবে আমি এটা কল্পনা করি নাই, কারণ যদিও আপনাদের মাইস্কুলায় আমি নতুন, আমি কিন্তু আপনাদের এই যে নোয়াগাঁও এসেছি, তারপর পাশাপাশি একটা গ্রাম আছে না, অনেক জায়গায় এসেছি, সেখানে আপনার ওলিউল্লাহ আশিক ওজনের গত বছর দীর্ঘ ৩ ঘন্টা আলোচনা করেছি মাহফিল অনেক, কিন্তু আজকে মাহফিলে কম। আমি মনে করব কম হলেও আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন তারাই আজকে আসতে পেরেছেন, ঠিক কিনা বলেন? নবীর সৈনিক কম ছিল বদরের যুদ্ধে, সাহাবায়ে কেরাম ভয় পায় নাই, লাফায়া করেছিল তারা জীবন দেওয়ার জন্য, হর কম সংখ্যা হলেও বেশি সংখ্যা মানুষের কাছ থেকে বিজয় এনেছেন, ঠিক কিনা বলেন? কারবালার জমিনে ইমাম হোসেনের সংখ্যা কম, কম না বেশি? এই জন্য কি ওনারা ভয় পেয়েছে? বন্ধুরা রে আমার, আমাকে বলা হয়েছে কারবালার বিষয়ে আলোচনা করার জন্য। এই আমার বাবারা ভাইয়েরা,
অন্যদিকে আমি যাব না, অনেক লম্বা আলোচনা, শর্ট শর্ট করে মেন মেন কিছু কথা বলবো। এর আগে বলতে চাই, আমার নূরের নবী বলেছেন, আমার হাসান হোসেনের মহব্বতের কথা শুনি না, যারা চোখ দিয়া পানিগুলি জার জার করে ছেড়ে দিবে, এই চোখের পানিকে জড়িয়ে বানায়াও হাসরের ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে তালাশ করে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কল আল্লাহু আকবার। এই হাসান হুসাইন এবং আহলে বায়াত পাক পাঁচজনকে ভালোবাসা দরকার আছে না নাই? ভালোবাসার কথা কে বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজওয়ান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি ইসলাম প্রচার করতে যাইয়া মক্কার জমিনে আপনি কত কষ্ট করেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যখন কাবা ঘরের সামনে সমাজের সেজদায় যাইতেন, মক্কার কাফেররা উঠে নারী বুড়ি চাপাইয়া দিছে আপনার গার মোবারকে। তাইফের ময়দানে যুবকেরা পাথর মারতে মারতে আপনারে কয়েকবার বেহুশ করে দিয়েছে, পাগল বলে বলে পাথর মেরেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, উহুদের ময়দানে আপনি দান্দার মোবারক শহীদ করেছেন, আপনার মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেট ভেঙে ঢুকে গেছে, রক্ত পিঙ্কারি দিয়া বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যদি এই গুনার বদলা চান আপনার উম্মত দিতে পারবে না, বরং এগুলার বদলা না চাইয়া ফিল কুরবা, এগুলার বিনিময় আপনি আপনার নিকট আত্মীয়দের ভালোবাসা চান। জোরে কর আল্লাহু আকবার। নবী যদি বলে আমি যে উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করছি, এই মাইসকলার মানুষ এগুলার বদলা দাও, আপনার কোন তো আমাদের যা কিছু আছে জীবন জৈবন সব দিয়া কি বদলা দেওয়া সম্ভব হবে? বন্ধুরারে আমার, আহলে বায়াতের সম্মান কত, আহলে বায়াতের ইজ্জত কত, আমার আল্লাহ কই বন্ধু এগুলার বিনিময় না চাইয়া এগুলার বদলা ফিল কুরবা, মানে আপনার নিকট আত্মীয়। এই ফিল কুরবার তাফসীর করেছেন তাফসীরকারগণ হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা, এই চারজন হইল আমার আপনার নূরের নবীর একবারে নিকট আত্মীয়। তাদেরকে ভালোবাসা আল্লাহ পাক কোরআনের আয়াত দ্বারা ওয়াজিব করে দিয়েছে। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ, হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ জৈনাল আবিদিন হইল গোবন্দি, এ জিদার জেলকানায়। আল্লাহুম্মা জোরে জোরে প্রেম নিয়া সাইয়্যিদিনা মুহাম্মাদনা বন্ধুরারে আমার, তাহলে নবীর ওই আল পরিবারকে ভালোবাসা দরকার আছে না নাই? হাদিস শরীফে আমার নবী বলেন,
قال النبي صلى الله عليه وسلم من احب الحسن والحسين فقد احبني কেউ যদি আমার হাসান হোসেনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি কেউ যদি আমার হাসান হোসেনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল ও আমার বন্ধুরা বাবার আগো আপনাদের কাছে জানতে চাই আমার নবীরে কষ্ট দিলে জান্নাতি না জাহান্নামি আজকে যদি কেউ বলে ইমাম হোসেনকে যে শহীদ করলো এইদের দোষ নাই তাহলে আমার দয়া নবী মায়ার নবী কষ্ট ভাই কি ভাই না তার মানে বোঝা যায় তিনি এইদের পক্ষে দালালি করতেছে সাফাই গাইতেছে এরকম আলেম বাংলার জমিনে আছে না নাই এ জোরে বলে আছে না নাই কৌশেন যে শহীদ করছে এইদের বলে কোনো দোষ নাই জোরে বলে নাউজুবিল্লাহ বন্ধুরা রে আমার গভীর মনোযোগ হাসান হোসেনকে কেমন ভালোবাসবেন ওই হাসান হোসেনকে আমার আল্লাহ এবং আমার নূরের নবী ভালোবাসে কি বাসে না আপনাদের কষ্ট হবে শেষ করে দিব বন্ধুরা রে আমার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা হোসেন রাদিয়াল্লাহু তাআলা দূর মারছে আম্মার কাছে যায়ও ডাক দিয়া কয় আম্মা আম্মা আমরা দুই ভাই একটা আরজি নিয়ে আসলাম বলে কি আরজি ও আম্মা বিকাল বেলা মদিনার যুবকেরা ঘোড়ার উপর এটা দৌড়াদৌড়ি করে আম্মা আমরা দুই ভাই একটা ঘোড়া কিনে দেন এই কথাটা শোনা মাত্র ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা হাত দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলো আর ডাক দিয়ে বলতেছে হুসাইন ও হাসান রাদিয়াল্লাহু তাআলা তোমরা আমার কাছে গুনাহ চাইলাও তোমাদেরকে সকাল বেলা খাবার খাওয়াইলাম দুপুর বেলা কি খাবারটা খাওয়াইব এটাও এখন পর্যন্ত আমার কাছে আসে নাই আমি কান্দি কি জন্য জানো নি তোমরা তো জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাও না আজকে চাইলা চায়া ফিরে খালি হাতে যাইলা এই জন্য আমি কান্দি তুমি তোমাদেরকে আমি নৈরাশ করব না তোমরা চলে যাও তোমার বাবা হযরতে আলীর দরবারে জুলকন্নাল্লাহু আকবার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজনে মিল্লা দূর মারছে বাবার দরবারে যায় সালাম দিয়া কই বাবা আমরা দুই ভাই মায়ের কাছে একটা আরজি নিয়ে গিয়েছিলাম মা রাখতে পারে নাই কান্না করলো আপনার কাছে পাঠাইছে হযরত আলী কই কি আরজি এ ও বাবা আমরা দুই ভাই একটা ঘোড়া কিনে দিবেন আমরা দুই ভাই ঘোড়ার উপর একটা দৌড়াদৌড়ি করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কই সন্তানের আরি আমি কেমনে তোদেরকে ঘোড়া কিনে দিব আমি তো দুপুরের খাবারটা এখনো রোজগার করতে পারি নাই ও সন্তানেরা আমার দ্বারা সম্ভব না এই বলে বলে হযরতে আলী কান্দতেছে লাস্টে কই সন্তানের আরি আমি তোমাদেরকে নৈরাশ করব না তোমার মা দিতে পারে নাই কান্না করেছে বাবা দিতে পারে নাই কান্না করেছে তোমরা একটা কাজ করো তোমরা নানা রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও তোমার নানা রহমাতুল লিল আলামিন তোমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিবে না জুলকন্নাল্লাহু আকবার দুইজন চলে গেছে নবীজির দরবারে যাই আমার নবীকে সালাম বিনিময় করলেন সালাম দিয়ে বলতেছেন নানা যান বিশেষ করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যায়ার ডাক দিয়া কই নানা গো ও নানা মার কাছে আরজি করলাম দিতে পারে নাই বাবা দিতে পারে নাই কান্না করেছে আগে আপনি বলেন দিবেননি এরপরে আমরা আরজি করব কারণ আপনি নবী যদি ওয়াদা করেন আপনার ওয়াদা কোনোদিন বরখেলাপ হয় না ও মায়ার নবীজি আগে আপনি বলেন দিবেন কি না আমার নবী ডাক দিয়া কই হুসাইন তোমরা চাইলে আমি নবী তো না দিয়া পারে না চাও আমি নবী দিব ওয়াদা দিলাম হুসাইন একটা মুচকি হাসি মারা কই না না গো
আমরা দুই ভাই একটা গুড়া কিন্না দেবেন, আমরা দুই ভাই একটু গুড়ার উপর একটা দৌড়াদৌড়ি করবো। আমার নবী দুইজনকে টান দিয়া দুই উরাত মুবারকের মধ্যে বসায়া কয়, হাসান হুসাইন চিন্তার কারণ নাই, আগামীকালকে আসরের নামাজের সময় মসজিদে নবীর সামনে তোমাদের জন্য আমি নবী গুড়া রেডি রাখবো। জোরে কন্না আল্লাহু আকবার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার আমার বলেন একটু আওয়াজ দিয়ে বলেন না, আমার জান মদিনা ভুলে যেতে চাইলে, বলেন না ভুলে যেতে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা ভুলে যেতে চাইলে, মদিনার স্মৃতি গুলি ভাবে বারে বার, তবে জানে দেখতে পাব রোজা তোমার। বলেন মদিনার স্মৃতি গুলি ভাবে বারে বার, তবে জানে দেখতে পাব রোজা, চোখের জলকে দেখে দে বাসি বন্যায়। বলেন না চোখের জলকে দেখে দে বাসি বন্যায়, মদিনা জান মদিনা, মদিনা ভুলে যেতে চাইলে। সবাই কোন মারহাবা, বাজার আপনারা বই বইতেছে, আমি তো মনে করি আপনারা প্যান্ডেলে যথেষ্ট লোক আছেন, আপনারা হানা আওয়াজ দিলে তো মাহফিল সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে আপনার নসিন্দি এক জায়গায় গেলাম, ওনারা পাঁচ ভাই মিলে মাহফিল করেছে। আমি বললাম ভাই আপনাদের মাহফিল মাহফিলে তো লোকজনের সমাগম কম দেখা যায়, হুজুর আমরা পাঁচজন বাদে বাকি সব তারা ভাই কারা, বুঝছেননি বুঝছেননি? আমি আর কি কর, হুজুর সব মডওয়ালা, আমরা পাঁচ ভাই আছে এখানে হুজুর, আমরা এলে ওয়াজ করবেন, আমরা পাঁচ ভাই বোয়া থাকো, মানে মাইকটা বাজতো কি তো ভাই, পাঁচ ভাইয়ের যে আওয়াজ, পাঁচ ভাইয়ের আওয়াজ আমি চার ঘন্টা ওয়াজ করছি, কয় ঘন্টা, চার ঘন্টা, পাঁচ ভাইয়ের দূর শরীর জন শুরু করে দিছে, বোঝা যাচ্ছে যেন পাঁচ হাজার মানুষ আছে। বললাম যে আজকে মনে হচ্ছে বদরের যুদ্ধে সেই 313 জনের পাঁচজন আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ আপনার সংখ্যায় কম, আপনার তো নবীর প্রেমিক, ঠিক কিনা বলেন? ইমাম হোসেনের প্রেমিক কম ছিল, নবীর প্রেমিক কম ছিল, এরপর কারবালার জমিন ছাড়া নাই, ঠিক কিনা বলেন? তাহলে আওয়াজ আসতে হবে না, জোরে হবে? বাবা রে ঘুমাই ঘুমাই করলে তো বুঝ বুঝে মনে হয় ওই মাহফিল মাহফিল মানুষ হই নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, নবী বলছেন গুড়া দিবে দুই ভাইয়ে পরের দিন আসরের সময় সেজে গেছে মসজিদে নবীর সামনে, যায় দেখতেছে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথাবার্তা বলতেছে। ইমাম হোসেন ডাক দিয়া কই, না না ও না না, মসজিদে নবীর চতুর্দিক তালাশ করলাম কোথাও গুড়া নাই, আপনি বলছেন আসরের নামাজের পরে গুড়া থাকবে, ও না না আপনি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, কই এখনো তো গুড়া দেখতেছি না। আমার নবী কই হাসান হোসেন একটু অপেক্ষা করো, সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিয়া লই। এবার আমার নবীজি আসরের নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিয়ে ডাক দিয়া কই হাসান হোসেন তোমরা দুইজন মসজিদে নবীতে ঢুকো, দুইজন মসজিদে নবীতে ঢুকছে। হোসেন ডাক দিয়া কই, না না গো এই মসজিদের মধ্যে সাহাবীরা আপনার পিছনে নামাজ পড়ে, এখানে কই থেকে ঘুরে আসবে? এমনি করে আমার নবী ডাক দিয়া কই হাসান, ও হাসান মসজিদে নবীর দরজা জানালাগুলি বন্ধ করে দাও। যেই মাত্র মসজিদে নবীর দরজা জানালাগুলি বন্ধ করে দিল, আর হোসেন কই, না না ঘরের দরজা বন্ধ করে দিলে কেমনে গোড়া করে ঢুকবে? যেই মাত্র দরজা জানালা গুলি বন্ধ হয়েছে, আমার আপনার নরের নবী মায়ার নবী দয়ার নবী হামাগুড়ি দিয়া গোড়া সাইজা ডাক দিয়া কয়, হাসান ও হুসাইন আমি নবীকে কি তোমাদের গোড়া হিসেবে পছন্দ হয় না? যদি হয়ে থাকে দুই ভাই আর দেরি করিও না, তাড়াতাড়ি আমার পিঠের মধ্যে সওয়ার হয়ে যাও। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার দুইজনকে নিয়ে আমার নবী প্রেমের খেলা খেলতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ গো
যেই নবীর সামনে হযরতে উমর ফারুক উঁচু কণ্ঠে কথা বলে না, আবু বকর সিদ্দিক যেই নবীর সামনে কদম দেয় না, হযরতে আলী যেই নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলে না, উঁচু কণ্ঠে কথা বললে আপনি বলছেন আনতাবাতা আমালাকুম আমল বরবাদ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নূরের নবী আপনাকে আল্লাহ এত সম্মান দিয়েছে। জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ আর বন্ধুরা বাবারা, জিবরাইল কয় আল্লাহ যেই নবীর এত সম্মান, এই নবীরে হাসান হোসেন কত কষ্ট দিয়েছে আমার সহ্য হয় না, আপনি অর্ডার দেন দুইটা নাতির দুইটা তাপ্পুর দিয়া নামায়া দেয়। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল জানো না আজকে আমার বন্ধু যে প্রেমের খেলাটা খেলতেছে, আমার বন্ধু যদি কিয়ামত পর্যন্ত এমন প্রেমের খেলা খেলতো আমি আল্লাহ নিষেধ করতাম না। সুরে কন্যা আল্লাহু আকবার, খেলতেছে খেলতেছে ওইদিকে মাগরিবের সময় হয়ে যাচ্ছে, ফাতেমা জোহরা দুই সন্তানকে তালাশ করতেছে, তালাশ করতে করতে আমার নবীর হুজরা মোবারক আসছে, আয়েশা দেখে দুইজন নাই মসজিদের নবীর সামনে আসছে, দরজাওয়ালা সব বন্ধ, একটা দরজা একটু খোলা দেখা যায়, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা না তাকায়া দেখতেছে দুই সন্তান নবীজির পিঠ মুবারকের উপরে, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা মসজিদের নবীর দরজাটা খুলে ভিতরে ঢুকতেছে আর মনে মনে বলতেছে হাসান হোসাইন তোমরা তো আমার আব্বার কষ্ট দেখো নাই, আমার নূরের নবীর শরীর মুবারকের এমন একটা অংশ নাই যেইখানে তায়েফের যুবকদের পাথরের আঘাত পড়ে নাই, প্রত্যেকটা পশম মুবারকের গুড়াই গুড়াই পাথরের আঘাত লেগেছে, তোমরা কেমনে আমার নূরের নবীকে এত কষ্ট দিচ্ছ। এই বলে দুইটা সন্তানকে দুই হাত দিয়ে টান দৌড়ায়া দুই গালের মধ্যে দুইটা থাপ্পুর লাগাইয়া দিছে। এমনি করে আমার আপনার নূরের নবী হামাগুড়ি থেকে উইটা দাঁড়ায়া কই মা তুমি মেয়ে হয়ে কেমনে আজকে তোমার বাবার দুই গালে তাপ্পর মারলাও, ফাতেমা তো জোরা কই বাবা কিছুই বুঝলাম না, আমি তো আঘাত করলাম আমার হাসান হোসেনকে, আমি তো আপনাকে আঘাত করি নাই। আমার নবী কই মা বিশ্বাস হই না তাকায়া দেখো আমার দুই গাল মুবারকে তোমার হাতের চাপ বসে গেছে, ও বাবা বললাম না আমি আঘাত করলাম হাসান হোসেনকে, আপনি নবীর গাল মুবারকে কেন গিয়া আঙ্গুল মুবারকের চাপ বসলো। আমার নবী ডাক দিয়া কই মা কেউ যদি আমার হাসান হোসেনকে কষ্ট দেয় ওই কষ্টটা তাদের শরীরে লাগবার আগে আগে, ওই আঘাতটা তাদের শরীরে লাগবার আগে আগে আমি নবীর শরীর মুবারকে লাগা যাই। সুরে কন্যা আল্লাহু আকবার, কেউ যদি ওদের কষ্ট দেই যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল তামাম জাহানকে, বললেন কষ্ট দিল, জোরে করুন আল্লাহু আকবার, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দে, কষ্ট দিল মা পাতে মাকে, জোরে করুন আল্লাহু আকবার। এই হাসান হোসেনের মহব্বতে কিছু সময় বসতে রাজি আছেন কি আছেন না আমি তো জানি, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন যারা আশেকের রাসূল যারা নবীর প্রেমিক হাসান হোসেনের আলোচনা শুনলে বৃষ্টির মধ্যে বৈশা শুনে কনকনে শীতের মধ্যে বৈশা শুনে ঠিক কিনা বলেন, ওই হাসান হোসেনকে বন্ধুরা রে আমার সামনের দিকে যায়, কারণ এই সুহাদায় কারবালার আলোচনা অনেক লম্বা আলোচনা, দুইজনের জন্য মা দুইটা জামা আনলেন, কয়টা জামা, একটা হলো সবুজ আর একটা হইলো লাল, দুইজনের জন্য দুই রঙের জামা, এবার দুইজনের দুই জামা পায়া বড় খুশি, জামা তারা গায়ের মধ্যে দিবে, এমন সময় ফাতেমা জোহরা ডাক দিয়া কয় হাসান হোসাইন, ও হাসান হোসাইন তোমরা এই জামা গায়ে লাগাইও না, হোসেন ডাক দিয়া কয় আম্মা
এত সুন্দর জামা জীবনে কোনদিন পায় না আম্মা গো, এত সুন্দর জামা আজকে পাইলাম আমরা গায়ে লাগাইব। আপনি বলতেছেন জামা গায়ে লাগাইতাম না, কারণ কি? ফাতেমা তো জোড়া কই হাসান হুসাইন খেল যদি দুইটা জামা দেখার পরে আমার কলিজায় যেন কিসের একটা আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওরে হাসান হুসাইন আমার কলিজায় কিসের আগুন জ্বলে তোমাদের জামা দেখার পরে? আমার নূরের নবী ছাড়াও দুনিয়ার কেউ বলতে পারবে না জোরে কন্না আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি দল গোরা কেন্দে বলে আমার কোন দোষ নাই, দল দল গোরা কেন্দে বলে আমার কোন নবীর আউলাদ শহীদ গো গইল কারবালাতে পানি নাই, নবীর আউলাদ শহীদ গো গইল কারবাল পানি নাই আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদনা মুহাম্মদ লা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বন্ধুরারে আমার দুই সন্তানকে দুই হাত দিয়া ধরে আমার নবীর দরবারে নিয়ে যাইতেছে, নবীর দরবারে নিয়ে যাইতেছে, যাইতেছে আমার নবীজির হুজুর মুবারকের সামনা সামনে চলে গেছে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে আমার আপনার নূরের নবী দুইটা সন্তানের দিকে তাকায়া দুই চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্দে। ফাতেমা তো জোহরা কই প্রত্যেক দিন যখন আমার সন্তানকে নিয়ে নবীর দরবারে আসি নবী দুই হাত বাড়ায় মুস্কি হাসি হাসি আর আমার সন্তানদেরকে রাখে। আজকে আমিও কান্দি নবীও কান্দে, কারণ কি? যাইতে যাইতে যখন আমার নূরের নবীর কাছে গেছে আমার আপনার নূরের নবীজি হযরতে হাসানকে টান দিয়া বুকের মধ্যে লাগায়া আমার নবী কান্দে চোখ মুবারকের পানি মুবারক ইমাম হাসানের মাথার মধ্যে টপ টপ করে পড়তেছে। এমনি করে আমার নূরের নবী হযরতে হাসানের চেহারাটা একটু দূরে সরায়া তার টুডের মধ্যে আমার নবীর নূরানি টুট মুবারক লাগায়া কয়েকটা চুমা মুবারক মারছে জোরে কন্না আল্লাহু আকবার। হযরতে হাসানকে ছেড়ে দিয়া এবার হযরতে হুসাইনকে টান দিয়া বুকের মধ্যে জড়ায়া আমার নবী কান্দে চক্ষু মুবারকের পানি মুবারক আপনার হুসাইনের মাথার মধ্যে টপ টপ করে পড়তেছে। কিছুক্ষণ পরে ইমাম হুসাইনকে এমন ভাবে সরায়া কণ্ঠের মধ্যে কয়েকটা চুমা দিয়া ছেড়ে দিছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাইয়া ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বলে আম্মা জান দেখছেন নি আপনার আব্বা কেমন কাজ করলো, প্রত্যেক দিন দুইজনকে সমান ভালোবাসে, আজকে আমার ভাই হাসান বড় বলে হাসানকে মহব্বত করে টুডে চুমা দিছে আর আমারে কম মহব্বত করে কণ্ঠে শোনা দিছে। ও মা ততক্ষণ পর্যন্ত তোমার বাবা এটার বেদ না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি জামাও গায়ে দিব না, আমি ঈদগার জামাতেও যাব না জোরে কন্না আল্লাহু আকবার। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে আরজ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো প্রত্যেক দিন আমার দুইটা সন্তানকে সমান ভালোবাসতেন, আজকে কেন ভিন্ন রকম ভালোবাসলেন? আমার নবী কয় মা
তোমার দুই সন্তানের হাতে দুইটা জামা দেখার পরে আমি নবীর কলিজায় দাও দাও করে আগুন জ্বলে উঠলো। ও বাবা, আমারও তো কলিজায় আগুন জ্বললো, কেন আপনার করে যায় আগুন জ্বলল? ও মা, আমি দুইজন দুই জায়গায় চুমা দিছি, এর কারণ বললে তুমি সহ্য করতে পারবা না। ফাতেমা তো জোড়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো আমার সন্তানদেরকে আপনার উম্মতের জন্য আরো আগেই কুরবানি দিয়েছি। ও বাবা, কত দিলাম সহ্য করতে পারবা আপনি বলেন? আমার নবী কই, মা এমন একদিন আসবে গো মা, দুনিয়ার মধ্যে তুমি থাকবা না, আমি নবীও জাহিরি ভাবে থাকবো না। একদল নামদারি মুসলমান, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, মুখের মধ্যে দাড়ি হবে, দুনিয়ার লোভ পাওয়ার লাগি, দুনিয়ার ক্ষমতা পাওয়ার লাগি, আমার হাসানকে বিষ পান করায় সমস্ত শরীরটা সবুজ বানায় দিবে, এই জন্য আল্লাহ জান্নাত থেকে সবুজ জামা পাঠায় আমি নবীরে বুঝাইয়া দিছে। ও মা, এই জন্য আমি আমার নুরানি টুট মুবারক দিয়াও হাসানের টুটের মধ্যে কয়েকটা চুমা দিলাম, যেন সাধারণ বিশ্বে আমার হাসানের কোন ক্ষতি করতে না পারে। জোরে কন্না আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া তুমি জীবন তুমি মরণ আদার করে, তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার করে, তুমি তুমি অগ পারের তরি, তুমি অগ পারের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। এই ভাই, এই আপনারা তিনজন ভাই হাসাহাসি করতেছেন কেন? ইমাম হোসেনের আলোচনা চলতেছে, এটা কি হাসাহাসি জায়গা? ভালো না লাগলে উঠে যান। সাতজন লিছো নবীর ফেমি, কজন লাগবে? বেশি রাখতো না, ওয়াজ চলবে ঠিক কিনা বলে বাজার। এটা হাসাহাসি জায়গা, সঙ্গত মজার জায়গা। মনটা নরম করেন, দিলটা নরম করেন, জীবনের শেষ মাহফিল যদি হয়ে যায় আল্লাহ পাক এই মাহফিলে জড়িয়ে বানায়া জীবনে গুনাহ মাফ করতে পারে। পারে কি পারে না? এ জোরে করলে পারে কি পারে না? যে হাসান হোসেন জান্নাতের আপনার আমার সর্দার হবে, ওনাদের আলোচনা হচ্ছে। বন্ধুরা রে আমার, আমি বলতেছিলাম আমার নূরের নবী, মায়ার নবীজি, এই কথা বলার পরে আমার নবীজি হাসান হোসেন কেমনে শহীদ হইব, আমার আপনার নূরের নবী জানে কি জানে না? এটারে বলা হয় ইলমে গায়েব। জোরে কর না আল্লাহু আকবার। আমার আপনার নূরের নবী ইলমে গায়েব জানে কি জানে না? কে জানাইছে? আল্লাহ পাক কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লামা কামালাম তাকুন তাআলাম। জোরে কর না আল্লাহু আকবার। মাজান সূরা কুরআনুল কারীমের সূরা নিসা 113 নম্বর আয়াত লাস্টের অংশ আল্লাহ কয়, আল্লামা কামালাম তাকুন তাআলাম, বন্ধু আপনি যা জানতেন না, যা অজানার ছিল সব আপনারে জানাইয়া দিলাম। কি পরিমাণ জানাইছেন? তাফসীরে জালালাইন শরীফ, কুরআন তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলতেছে, আই মিনাল আহকামি ওয়াল গায়েব, আপনাকে হিকমত সহকারে ইলমে গায়েব শিক্ষা দেওয়া হয়েছে। জোরে কর না আল্লাহু আকবার। আজকে এই ওয়াজ করলে কো শিরিক 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 ঠিক কিনা বলেন? কো বেদাত বেদাত। জোরে কো না আউযুবিল্লাহ। আমার আপনার নূরের নবী ইলমে গায়েব জানে কি জানে না? দলিল কুরআন কারীম আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন,
খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে কর না আল্লাহু আকবার। এই বায়ান শব্দের অর্থ হলো বর্ণনা শিক্ষা দেওয়া। আল্লাহ কয় আমি আমার বন্ধুরে বর্ণনা শিক্ষা দিলাম। কি পরিমাণ শিক্ষা দিয়েছেন? তাফসীরে রুহুল বায়ান করলেন, সেখানে বায়ানের তাফসীর করতেছেন। মা কানা ও মা ইয়াকুন, যা কিছু হইছে যা কিছু হইবে আল্লাহ পাক তার প্রিয় হাবিবুল্লাহরে সব জানাইয়া দিছে। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ কয় জানাইয়া দিছে, আর কাঠমুল্লা কয় নবী জানে না, নবী জানে না। ঠিক কিনা বলে? আমার আপনার নূরের নবী জানে কি জানে না? দলিল আসেন, একবার হাদিস থেকে একটা দলিল দিয়া যায়, কারণ দলিল না দিলে তো সকাল বেলা বলবে খালি হুজুর খালি কয়ে গেছে, দলিল দিল না। ঠিক কিনা বলেন? এবার আসুন হাদিসের দিকে। আমার নবী কয়, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আসানি সূরাতি। আমার নবী কয়, আমার আল্লাহরে আমি কবরের চক্ষু দ্বারা দেখছি অতি উত্তম আকারে। অন্য কোন নবী আল্লাহরে দেখছে? আমরা নবী দেখছি। নবী কয় আল্লাহরে উত্তম আকারে দেখছি। দেখার পরে আল্লাহ বলতেছেন, বন্ধু উর্দু জগতের ফেরেশতারা কি নিয়ে বিতর্ক করে? আমি চিন্তা করলাম আল্লাহ সব জানে, জানার পরে কেন প্রশ্ন করলো? আমার নবী কয়, কুলতু আনতা আলাম, আল্লাহ গো আপনি তো ভালো জানেন, আমার কেন প্রশ্ন করলেন? আমার নবী কয়, আমি যখন এই কথা বললাম কালা ফাদা কাফা ভাই নাকাতি ভাইয়া, আমি আমার দুই কাদের মধ্যে ঠান্ডা অনুভব করলাম। ফা আলিম তু মা ফি সামাই ওয়াল আর, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু হইছে যা কিছু হইবে সব কিছুর জ্ঞান এলেম আমি নবীজি জেনে গেলাম। জোর কর না আল্লাহু আকবার। কোন সময় আমার ইমাম হাসান হোসেন শহীদ হইব, নবীজি জানে কি জানে না? আমার নবী ডাক দিয়া কই, মা ও মা, হাসানেরটা সহ্য করতে পারলা কিন্তু হুসেনেরটা সহ্য করতে পারবা না। বাবা আপনি বলেন, ও মা এমন এক দিন আসবে কারবালার পুরাত নদীর তীরে 61 হিজরিতে জুমার দিন মহরমের 10 তারিখ কারবালার পুরাত নদীর তীরে আমার হুসাইনকে জমিনের মধ্যে শুয়ায়া, আমার হুসাইনের কণ্ঠের মধ্যে চুরি চালায়া, গলার মধ্যে চুরি চালায়া দেহ থেকে মাথাটা আলাদা করে দিবে, সমস্ত শরীর রক্তে লালে লাল হয়ে যাবে গো মা, এই জন্য আল্লাহ জান্নাত থেকে লাল জামা পাঠাইছে। আমি আমার হুসাইনের কণ্ঠের মধ্যে আমি নবীজির টুট মুবারক লাগাইয়া চুমা দিয়া দিয়াও কণ্ঠটারে লোহার মতন শক্ত বানাইয়া দিলাম, যেন আমার হুসাইনের কণ্ঠের দিক দেখা কাটতে না পারে। জোরে কর না আল্লাহু আকবার। কথাবার্তা চলতেছে, আমার নবী কান্দে, ফাতেমা যুহরাও কান্দে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন সময় আপনার নবীর প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মা কুরবানি দিছেন আপনার উম্মতের জন্য, কুরবানি হইব সুবিধা নাই, আপনার কাছে জানতে চাই আমারে কে জবা করবে, কে আমার গলার মধ্যে ছুরি চালাইবে? আমার আপনার নূরের নবী জানে কি জানে না? এ আমার বন্ধুরা বাবার আরি, এই জন্য দেখবেন বাতিল পন্থীরা জীবন আপনার এই কারবালার ওয়াজ করে না, কারণ কারবালার ওয়াজের মধ্যে আমার নবীর এলমে গায়েবের শিক্ষা আছে। ঠিক কিনা বলেন? কবে যুদ্ধ হবে? মহরমের 10 তারিখ 61 হিজরিতে, এর অনেক বছর আগে। আমার আপনার নূরের নবী কই, হুসাইন তুমি যখন গুরাত থেকে পড়ে যাবা তোমার বুকের মধ্যে উঠে বসবে তার নাম হবে সিমার, কোরআনের হাফেজ হবে, আলেম হবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে। ও হুসাইন সিমার তোমার দেহ থেকে মাথাটা আলাদা করবে। ইমাম হোসেন ডাক দিয়া কই, না না গো, ও না না, আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, সীমার যখন আমার গলার মধ্যে চুরি চালাবি আমি ডাক দিয়ে বলবো সীমা, আমার চেহারাটা আমার নানা রোজার দিকে দিয়া দে, আমি কিছু চাই না, আমার কিছু চাওয়া নাই, আমার চেহারাটা আমার নানা রোজার দিকে দিয়া দে, এমন সময় যদি আমার চেহারাটা আপনি নবীর রোজার দিকে দিয়া দে আমি আপনারে দুইটা ডাক মারবো, নানা গো, ও হো নানা গো, ও নানা আমি জানতে চাই তখন আপনি থাকবেন কোন জায়গায়? জোরে কর আল্লাহু আকবার। আমার নবী কই, হুসাইন কেন আমি থাকবো রোজা মুবারকে? ইমাম হুসাইন কই, না না
আমি আপনার উম্মতের জন্য শহীদ হইব কারবালার ময়দানে, আর আপনি থাকবেন মদিনার জমিনে। এটা হই না, ও না না, এটা কেমনে হয় আমি মানতে পারি না। এমনি করে আমার নবীজি ইমাম হোসেনকে টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়া কই, হুসাইনির ও হুসাইন, যখন তুমি আমাকে নানা গো নানা গো বলে ডাক মারবা, আমি নানা কথা দিলাম, আমি একটা দৌড় মাইরা কারবালার জমিনে তোমার সামনে উপস্থিত হইয়া তোমার রক্তের মধ্যে আমি নানা গড়া গড়ি খাইব। আমি নবীরে দেখে দেখে তুমি কালিমা আসরে পরে শাহাদাতের পেয়ালা পান করবা, জোরে কন্না আল্লাহু আকবার। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হাই গো কি ঘটাইলেন কলিজা পাটিয়া যাই গো, শুনিলে সেই ঘট মহরমের 10 তারিখ হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালাই, জৈনাল আবদিন হইল গো বন্দি, এজিদেরও জেলখানাই। মহরমের 10 তারিখে একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। কান্নাকাটি চলতেছে, এমন সময় জিব্রাইল আলাইহিসসালাম কিছু মাটি নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? মাটির দিকে তাকায় আমার নূরের নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হোসেন কয় না না, ও না না, কিছুই বুঝলাম না। এতক্ষণ কাঁদলেন দুই ভাইয়ের জামার দিকে তাকায়া, এখন দি কান্দেন মাটির দিকে তাকায়া। আমার নবী কয় হোসেন রে, এই মাটি সাধারণ মাটি নাও, এই মাটি হলো সেই মাটি যেই জায়গার মধ্যে তোমার রক্ত প্রথম স্পর্শ করবে। হুসাইন জিব্রাইল মাটি দিয়া গেল, মাটির মধ্যে যখন গ্রাণ নিলাম আমি দেখতেছি এই মাটি থেকে তোমার শরীরের রক্তের গ্রাণ পাওয়া যাইতেছে। সুরকন্না আল্লাহু আকবার। হুসেন কই না না গো, এই মাটি দিয়া কি করবেন? কহ তুমি যখন সব পরিবারে চলে যাইবা কারবালার জমিনে, মক্কার জমিনে, মদিনার জমিনে যারা থাকবে তারা কেমনে বুঝবে তুমি আছো নাকি শহীদ হয়ে গেছো? মাটিটা যার হাতে দিব সে যখন দেখবে মাটি মাটি নাই, মাটিটা রক্তে পরিণত হয়ে গেছে, তখন বুঝতে পারবে কারবালার জমিনে তুমি শহীদ হয়ে গেছো। এবার আমার নবীজির বিবিগণ, আমাদের আম্মা জামগণ এমন ভাবে বসা, আরো অনেকজনে বসাও। আমাদের আম্মা জান উম্মে সালমা অনেক পিছনে ছিলেন, আমার নবী উনারে ডাক দিলে, উম্মে সালমা সামনে আসো, কো মাটিটা তোমার কাছে রাখো, এই বোতলের মধ্যে বইয়ে রাখো, যখন দেখবা মাটি মাটি নাই রক্ত পরিণত হয়ে গেছে তখন বুঝবা কারবালার জমিনে আমার হুসাইন শহীদ হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। বুঝছেন নি?